আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা মিস্টার বিস্টের ভিডিও আপলোড করেন এবং কপিরাইট ক্লেইম আসে আপনাদের ভিডিওতে সো আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো আপনারা কিভাবে কপিরাইট ক্লেম রিমুভ করবেন আসলে কপিরাইট ক্লেম রিমুভ করবেন কপিরাইট আসলে কপিরাইট নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মিস্টার বিস্টের ভিডিওগুলো নিয়ে আজকে মূলত আজকের টপিকটা তো আপনারা মিস্টার বিষ্টের ভিডিওগুলো আপলোড করেন কিংবা আপলোড করতে চাচ্ছেন কিংবা অলরেডি আপলোড করতেছেন তো আপনারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব সো ফার্স্ট আমি আমার চ্যানেলে একটু চলে যাব সো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব এখন আপনাদেরকে আগে একটা বিষয় দেখাই সো ইউটিউব স্টুডিও দেখে আসার পর আমি আপনাদেরকে দেখাই আমার ইউটিউব স্টুডিওতে আসলাম ওকে সো আমি এখান থেকে কন্টেন্ট অপশানে চলে যাব নিচের দিকে কন্টেন্ট অপশন দেখতে পারবেন সো কন্টেন্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ভিডিও রয়েছে মিস্টার বিস্টের ভিডিও আমি কয়েকটা আপলোড করছি এখানে দেখুন একটা ভিডিওতে এই এই ভিডিওটাতে কপিট আছে ঠিক আছে আবার দেখতে পারছেন এই ভিডিওতে কোনো কপিরাইট নেই এই ভিডিওতে আবার কপিরাইট আছে সো একবার নিচের দিকে একটু আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একশো পরিত্যক্ত কুকুর উদ্ধার করেছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন একশোটি কুকুর দত্তক নিয়ে এসেছি যে ভিডিওটা এই ভিডিওতে মূলত কপিরাইট ছিল বাট এখন নাই সো আমি এই ভিডিওর রহস্যটা বলি এটা আমি কিভাবে কপিরাইটটা রিমুভ করলাম আর এই ভিডিওগুলোর কপিরাইট রিমুভ করতে পারতেছি না কেন সেটাও আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব সো দেখেন ভাই এই যে ভিডিওটা রয়েছে এই যে কুকুরের কুকুর নিয়ে মূলত একটা ভিডিও মিস্টার বিস্ট আপলোড করেছিলেন আমি সেই ভিডিওটা আপলোড করি দেন বারো হাজারের মতো ভিউ হয় যখন সেটার বিউ ছিল এক হাজার বা পনেরোশো এরকম ভিউ ছিল তখন কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে আপলোড দেওয়ার কয়েকদিন পরই কপিরাইট ক্লেম চলে আসে এই ভিডিওতে সো আমি কী করলাম কপিরেট ক্লেম রিমুভ করার জন্য আপিল করলাম সাথে সাথে কয়েকদিন পর আর কি এই কপিরাইটটা তুলে নিয়েছে কিন্তু আমি এই ভিডিওগুলোতেও কিন্তু কপিরেট ক্লেম রিমুভ করার জন্য আবেদন করেছি কিংবা আপিল করেছি কিন্তু এই ভিডিওটাতে কোনো কপিরাইট তুলে নাই বরং কপি স্টিল থাকবে এটা বলে দিয়েছে সো আসল রহস্য হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমি কিভাবে কি করলাম দেন কপি তুলে নিল আর এই ভিডিওগুলোতে কি হলো যে কপি রেট তারা তুলে নেয় কপি রেটটা রয়েই গেছে ভিডিওতে এটার সমস্যা সমস্যা এই আসল কারণটা কী সো দেখেন এই যে কুকুর নিয়ে একটা ভিডিও আমি বানাইছি এই কুকুরটার ভিডিও মূলত আমি মিস্টার বিস্টের যে অরিজিনাল চ্যানেল রয়েছে সেটা থেকে আমি কপি করি নিই আমি করেছি আমার এক ভাইয়ের চ্যানেল উনি কিন্তু মিস্টার বিষ্টির ভিডিও আপলোড করেছেন তো উনি আসলে কী করছেন মিস্টার বিষ্টের সম্পূর্ণ ভিডিওটা উনি কিন্তু আপলোড করেন নাই উনি কিছু অংশ বাদ দিয়ে দিয়েছেন আর ভিডিওটা আপলোড করেছেন তো এখানে সমস্যা হচ্ছে গিয়ে উনি যখন ভিডিওটা বাংলা করে স্ক্রিন রেকর্ড করেছিলেন তখন ওনার মাইক্রোফোন সাউন্ড অ্যান্ড রেকর্ড সিস্টেম সাউন্ড দুইটাই এনাবেল ছিল যার জন্য কিন্তু ওনার এই যে মিস্টার বিষ্টির যে অডিও ছিল সেটাতে একটু ইকো টাইপের হয়ে গিয়েছে ঠিক আছে সো এই ইকোটা হওয়ার জন্য কিন্তু এই ভিডিওতে কপিরাইট তারপরও তারা দিয়েছে বাসার সাথে মিলে গিয়েছে বাংলা এজন্য কপিরাইট ক্লিম দিয়েছে কিন্তু এই যে একটা ইকো ছিল কিন্তু মিস্টার বিষ্টির অরিজিনাল ভিডিওতে কোনো ইকো নাই এটা মূলত একটা আমাদের জন্য একটা কি প্লাস পয়েন্ট ছিল যার জন্য আমরা আবেদন করার কয়েকদিন পর এই কবিরাটটা তুলে নিয়েছে কারণ এটা অডিওর মধ্যে একটু তফাৎ ছিল একটাতে ছিল ইকো ইকো আমাদেরটাতে ইকো ছিল দেন মিস্টার বিষ্টের যে ভিডিওটা রয়েছে সেটাতে কোনো ইকো ছিল না তার জন্য কিন্তু কবিরাট্টটা তুলে নিয়েছে কিন্তু এই যে কয়েকটা ভিডিও দেখতে পারছেন কপি আছে আছে এই যে এই ভিডিওটা দেন এখানে আরও কিছু ভিডিও ছিল আমি ডিলিট করে দিয়েছি এই ভিডিওগুলো কিন্তু আমি কোনো ধরনের এডিট করি নাই আর এইগুলো কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করেছি নিজে সেই জন্য আমার এখানে মাইক্রোফোন সাউন্ডটা কিন্তু ডিজেবল করা আসে ছিল যার জন্য কোনো ইকোটিকো হয় নাই সাউন্ডের মধ্যে যেভাবে ছিল সেভাবেই আমি আপলোড করে দিয়েছি যার জন্য কপিরাইটের এই যে সাউন্ডগুলো মেস খাইছে কপিরাইট দিয়ে দিচ্ছে দেন আমি আপেল করি সাত দিন রিভিউ হয়ে রিভিউ হওয়ার পর বলে যে এই কপিরাইট তারা দিয়েছে সেটা ভ্যালিড অ্যান্ড দেন সেটা স্টিল থাকবে এটা যাবে না তো বুঝতে পারছেন আসলে কপিরাইটের ব্যাপারটা সো এটাতে কবে কেন তুলে নিল আর এইগুলোতে তুলে নিল না সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এখন আমি আপনাদেরকে বলবো যারা মিস্টার বৃষ্টির ভিডিওগুলো আপলোড করতেছেন আপনাদের চ্যানেল ভাইরাল করবেন ভিউজ আসবে এ নিয়ে আপনারা যারা আর কি বলতেছেন যে ভিউজ আসবে ভাইরাল হবে দেন আমরা সেগুলো ডিলিট করে দিব আমাদের কন্টেন্টে আপলোড করব দেখেন ভাই আপনি যদি মিস্টার বৃষ্টির ভিডিও আপলোড করে যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করেন মনিটাইজ করেন পরে ডিলিট করে দিবেন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার আসবে তারা কিন্তু একসময় অ্যাক্টিভ থাকবে না কারণ তারা মিস্টার বৃষ্টির সাবস্ক্রাইবার তারা মিস্টার বৃষ্টির ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আপনি যখন অন্য টপিকে ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইবার গেইন করার পর মনিটাইজ হওয়ার পর তখন কিন্তু তারা দেখবে না আর ইউটিউব যখন দেখবে যে আপনি যে সাবস্ক্রাইবার গেইন করেছিলেন তখন কিন্তু আপনার ভিউয়ার্স আর দেখছেন সেই সাবস্ক্রাইবার আপনার ডিএকটিভ আছে তখন কী করবে ইউটিউব আপনার সাবস্ক্রাইবার কেটে নেবে সো আপনারা যারা মিস্টার বিষ্টের ভিডিও আপলোড দিয়ে ভিউ নিয়ে আসবেন সাবস্ক্রাইব নিয়ে আসবেন এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে অর্গানিক নিজের কন্টেন্ট আপলোড করা শুরু করুন না হলে কিন্তু পোস্তাতে হবে সো এটা আমার ব্যক্তিগত একটা পরামর্শ দিলাম আপনারা আপলোড করতে পারেন কিংবা না করতে পারেন এটা আপনাদের বিষয় সো এবার আমি ইনকামের বিষয়টা দেখাই ঠিক আছে আমার চ্যানেল যেহেতু মনিটাইজ হয়েছে সো আমি ইনকামের বিষয়টা দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে কপি রেট তুলে নিয়েছে কপিরাইট তোলার সময় কিন্তু কিন্তু আট বা নয় হাজারের মতো ভিউ ছিল দেন এখন এখন রয়েছে বারো হাজার ভিউ এই ভিডিওটাতে যে কুকুর নিয়ে যে ভিডিওটা এই ভিডিওটাতে বারো হাজার ভিউ আট বা নয় হাজারের সময় কিন্তু কপি রেটটা তুলে নিয়েছে সো আমি এই ভিডিওটা একটু এনালাইটিসে চলে যাব এখান থেকে এখান থেকে আমি আচ্ছা আমি নিচের দিকে একটু পারফরমেন্সে চলে যাব এখানে পারফরমেন্সে চলে যাব পারফরমেন্সে আসার পর আমি এখান থেকে রেভিনিউয়ে চলে যাব ঠিক আছে আর্নিংটা আমি দেখাই এই ভিডিওটার সো রেভিনিউ আসার পর এখান দেখতে পারছেন এই ভিডিও থেকে আমার চোদ্দো চোদ্দো সেন্ট ইনকাম হয়েছে কিন্তু এই ভিডিওটার আরপিএমটা দেখেন দেখেন এই ভিডিও তাতে এক হাজার বিউ হলে আমাকে মাত্র এক সেন্ট দিবে ঠিক আছে মাত্র এক সেন্ট এক হাজার বিউ হলে দিবে কিন্তু অ্যাডভার্টাইজটা পে করছে মানে যিনি এর দিস ইউটিউবে তিনি পে করবেন প্রতি হাজার বিউয়ের জন্য সত্তর সেন্ট ইউটিউবে আমাকে দিবে মাত্র এক সেন্ট বুঝতে পারছেন এবার আমি আমার অরিজিনাল একটা কন্টেন্টে চলে যাই যেটা আমার নিজস্ব কন্টেন্ট সেখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা কন্টেন্ট রয়েছে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এটা আমার নিজস্ব কন্টেন্ট এটাতে খুব একটা ভিউ নেই দেখেন এই যে ভিডিওটা কুকুর নিয়ে এটা বারো হাজার ভিউ হয়েছে বারো কে ভিউ হয়েছে কিন্তু আমার এই ভিডিওতে মাত্র উনআশি ভিউ বুঝতেই পারছেন তো তোফারটা সেখানে এখানে গেলাম আমার ভিডিওতে দেন ভিডিও পারফরম্যান্স বা অ্যানালিস্টিক্সে যাবো এন্ড দেন এখান থেকে রেভিনিউয়ে ক্লিক করবো এখান দেখেন এই ভিডিওটা কি আমার উনআশি বিউয়ে দুই সেন্ট ইনকাম হয়েছে সো দেখেন ভাই এইখানে আসল খেলাটা দেখেন দেখেন এই ভিডিওটাতে প্রতি হাজার বিউ আমাকে একুশ সেন্ট করে দিবে দেখতে পারছেন সেই ভিডিওটাতে মিস্টার মিস্টার ভিডিওতে মাত্র এক সেন্ট দিছে এখানে আমাকে একুশ সেন্ট দিবে মাত্র এক হাজার বিউয়ের জন্য আর এখানে অ্যাডভারাইজ স্যার মানে যিনি এড দিবেন উনি প্রতি এক হাজার বিউয়ের জন্য তেপ্পান্ন সেন্ট তিনি ইউটিউবকে পে করবেন ইউটিউব সেখানে আমাকে টোয়েন্টি ওয়ান মানে একুশ সেন্ট দিবে বুঝতে পারছেন এখানে কী অবস্থা কারণ এটা আমার নিজস্ব কন্টেন্ট আমার কারণ পরিশ্রম রয়েছে সেজন্য আমাকে ইউটিউবও পেমেন্টটা বাড়িয়ে দেবে আর যেখানে আমার কোনো পরিশ্রম নেই ইউটিউব সেটা ডিটেট করতে পারছে বিদায় সেখানে আর পি এমটা এত ডাউন করে দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আর সাবস্ক্রাইবারের কথা তো আমি আগেই বলেছি ভিউজের কথাও আগেই বলেছি যখন আপনি ভিডিওগুলো ডিলিট করে দেবেন এক সময় আপনার চ্যানেলটা মনিটেজ হওয়ার পর তখন কিন্তু দেখবেন আপনার মানে কী বলবো ভিউগুলোও কমে যাবে সাবস্ক্রাইবারও কেটে নেবে সো এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন আর অর্গানিকভাবে নিজের কন্টেন্ট আপলোড দিয়ে কাজ করে যান ইনশাআল্লাহ একদিন সফল হবেন সো এই ধরনের ভিডিওগুলি এখন থেকে নিয়মিত আপলোড করা হবে সো আপনারা এই ধরনের উপকৃত ভিডিওগুলো উপকারমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ